পরোটা ভাজবো, সামান্য একটুখানি তেল দিচ্ছি আমি। এই আলুতে নুন মাখিয়ে কিছু ধুয়ে আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এই যে তেল ফোঁটাটা নিয়েছি, এই তেল ফোঁটাটা আমি ফোঁড়ায় দিয়ে দেবো। আলুগুলো দিয়েছি, আলুগুলো একটু সাইড করে নিই আমি। এবার আলুটাকে এক সাইড করে নেব। এবার আমি তেল ফোঁটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ফোঁটাটা দিয়ে তেল বেরিয়ে সব ভাজা হয়ে যাবে। তেল বেরোচ্ছে দেখো, জোগা দিয়ে ওটাতে তেল হয়েছে। এবার যেন তো চোর কি ফোঁটাগুলো কতটা তেল বেরিয়ে গেল দেখো মা। বাজারে তোমরা দেখতে পেলে মাছের এই যে তেলটা, এই তেলটা নিয়ে এসে তোমরা যদি এইভাবে করে খাও দেখবে তোমাকে একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কীভাবে আমি ভাজছি জিনিসটা। আমি কিন্তু তেল একটুকু দিলুম নিয়েতে, হ্যাঁ এতে একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিন আমি এর মধ্যে, দেখতে ভালো লাগবে। আর মাছে তো হলুদ দিতেই হয়। তো তেল বেরিয়ে আছে দেখো, আরও বেরোবে এই আঁচেতে মিন মিন করে হবে, আরও তেল বেরিয়ে যাবে। এবার আমি আলু টালু এর সঙ্গে সবটাই মিক্সড করে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো তুলে দিচ্ছি, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে থেকে আরও তেল বেরোবে। বাজারে গেলে মাছের এই তেল যদি পাও তাহলে তাড়াতাড়ি অবশ্যই কিনে নিয়ে আসবে। আর এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, কে বলবে এই দিয়েই এক থালা ভাত কিনে পুটে খেয়ে নেবে। এই যে নাড়াচাড়া করছি, এই নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যাবে, একদম ছাঁকা তেলে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভাই। বন্ধুরা এই মাছের তেল ভাজতে ভাজতে তোমাদের কাছে একটাই অনুরোধ করি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর আপনজনদের সাথে শেয়ার করো। আর এইভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই বলবে কেমন হয়েছে। আমার ওইটা ভাজা হয়ে গেল, তেল ফোঁটাটা যে আমি নিয়েছিলাম দেখো আমার আলু জিনিসটা ভাজা হয়ে গেছে বলে ফেনা ফেনা হয়ে একদম উঠে পড়ছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে সব কিছু। তেল কিন্তু আমি এতে ওই আলুগুলো নাড়ার জন্য এই এক ফোঁটাখানে নাম মাত্র দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে, পুড়ে গেলে আবার ভালো লাগবে না।